হয়, আর বাচ্চাটা আমার হইব, বাইরে আইব কোন দিক দিয়ে কোনো ফুটা ফেটা আছে। আজকে চেক আপ করে দেখি টাকাটা একটু কমানো যায় কিনা একটু দেখি। চাঁদের গায়ে চাঁদলে তারপর কি জানি কয় বাচ্চা হয় না কালি কুড়ে তুই আট কুড়ে আর আমি হলাম নয় কুড়ে আট কুড়ে বউ পেছন থেকে ডাকছে আমার তো কাম সারা এই শালি ছয় বছর হলে তোরে বিয়ে করছি এই ছয় বছরের মধ্যে আজ একটা বাচ্চা বাইর করতে পারস নাই তুই কি আর সেই তুই আমার পেছন দিক থেকে ডাকছ তুই জানাস আমার রাস্তায় গেলে আমার কি সমস্যা হবে হ্যাঁ আট কুড়া শালি আট কুড়া সাত কুড়া নয় কুড়া তুই জন্মের কুড়া বাচ্চা নিতে পারিস না পেছন থেকে ডাকবি চাপা মাঝখানে এক দু এক ঘুষি দিমু থাকবি দেখো তুমি আমাকে এই পর্যন্ত অনেক কথা বলেছো আট করে অপয়া অমুখী সবই বলেছো কিন্তু আমি কি করব শুধু কি আমারই দোষ নাকি তোমারও কোনো সমস্যা আছে শালি কত বড় কথা কইলো ওই তুই আমার পিছনের খবর জানোস আমার এক খালাতো বোন আমাকে বাড়িতে বেড়াইতে আইছে এই আমার সঙ্গের দিকে তাকাইছে এই পেটে বাচ্চা আইছে শালি কয় কি আমি বলে বাচ্চা দিতে পারি না তুই আমার দোষ দিতেছস আমি হলে শোকের দিকে তাকাইছি বাচ্চা তাহলে আর তোর সাথে আমি তো সংসার করতেছি বাচ্চা যতদিন দিতে পারিস নাই পিছন থেকে কি সামনে থেকেও ডাকবি না আর আমার লগে হইতেও পারবি দেখো তুমি আর আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না তুমি আমার সাথে সারা জীবন সুখে দুঃখে পাশে থাকবে আমি তোমার পাশে থাকবো কিন্তু কেন আমাকে যদি উপরওয়ালা একটা সন্তান না দেয় আমি কি করবো বলো যতদিন বাচ্চা দিতে পারিস নাই ততদিন আমার ডাইনে বাঁয়ে সামনে পিছনে কোনো দিকে যাবি না আমার চোখের সামনে পড়বি তো তোর চোখ কিন্তু শেষমু কথা দিলাম শালি অপয়া কি জানি কারণে কইলি ওটা ক আট কুড়ে যেও না তুমি যেও না আমি এখন কি করব আল্লাহ একটা সন্তানের জন্য আজকে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার বন্ধু কালা চাঁদ তোমারে না দেখলে আমার ভরে না রে প্রাণ সেরকম রোগী আসে তখন চেম্বারে যাব আর তুমি ভিতরে কি করছো আমি এখানে আর তুমি ভিতরে আমার মতো ডাক্তারের কাছে আসে সব খুলে বলতে হবে আমার মতো ডাক্তার কাছে আসে ছোটখাটো সমস্যা নিয়ে আসে না আরে বলে ফেলেন সমস্যাটা
আসলে কি ডাক্তার সাহেব, আমার হচ্ছে 6 বছর ধরে বিয়ে হয়েছে। খুব ভালো খুব ভালো, দেশের ঋতুও 6টা, আপনার বিয়ে হয়েছে 6 বছর ধরে। এই 6 ঋতুর নাম জানেন? আসলে এত কিছু জানার আমার দরকার নেই, আমি যে সমস্যার জন্য আসছি আমি সেটা আপনাকে বলি। হ্যাঁ বলেন বলেন বলেন, ডাক্তারের কাছে কোনো সমস্যা লুকাতে হয় না, সব কিছু খুলে মিলে একবারে না মানে বলেন বলেন বলেন। দেখেন ডাক্তার সাহেব, 6 বছর ধরে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আমি একটা বাচ্চার মা হতে পারলাম না। বাচ্চার বাবা যদি আমাকে না মানে বাচ্চার বাবা কি ঠিক আছে? জি বাচ্চার বাবা তো দেখি ঠিকই আছে, কিন্তু কিসের কারণে কেন যে বাচ্চা হচ্ছে না আমি নিজেও জানতেছি না। আচ্ছা একটু চেক আপ করে দেখি, এই জন্য তো আসা। স্যার দেখেন, দেখে দেখি হাতটা সরান। আমি ধরে ফেলেছি আপনার কি হয়েছে। কি হয়েছে ডাক্তার সাহেব, আর একটু হাত দিয়ে দেখি। আপনার পেটে চর্বি জমেছে, চর্বি বড় চর্বি, এই চর্বি সাইজ করতে গেলে আপনাকে পেটে অপারেশন করতে হবে, মিনিমাম 5 লাখ টাকা লাগবে। আসলে আমার সামনে তো এত টাকা দিয়ে আমাকে অপারেশন করতে পারবে না ডাক্তার সাহেব। তাহলে 2 লাখ দিয়ে পারবে? না এত টাকা নেই আমাদের। 50,000? রুগী আসলে হাতে পায়ে পেটে গায়ের মধ্যে হাত দিয়ে চেক আপ করা, এটা হচ্ছে 2 নম্বর ডাক্তার। এই তোদের ডাক্তার সাহেব আমি আমি বিশ্বাস করি না। কিসের ডাক্তার ম্যাডাম হচ্ছেন? হ্যাঁ ডাক্তার সামনে বসে রুগীদের এরকম পেটে হাত দিয়ে চেকআপ করছে আর এখানে চুপ করতে বলা হচ্ছে, তাই না? তোদের মতো ডাক্তার কে না ছ্যাব দিব, কে ছ্যাব দি, ঠিক আছে? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি যাই কোথাও দেখি ফকির কবিরাজ পাই নাকি, আমি তাদের দেখাবো। তোদের মতন ডাক্তার কাছে আজ কখনো কোনোদিন আমি আসবো না। আরে না ফকির কবিরাজ দিয়ে বাচ্চা হবে, ছাগল দিয়ে কখনো হাল তাস করা যায়? সেটা তো দেবই, যেহেতু তোমার স্বামী থাকে বিদেশে, আমারই তো করতে বিদেশ করার কিছু নাই। আসেন কি করবো আর, মহিলাটা আমার মনটা কেমন যেন রোমান্স করে দিয়ে গেল। বুঝলাম আপনার কষ্ট, চলো তাহলে আমি আসেন। বাচ্চা ধর মেশিনও আমি, যন্ত্র হচ্ছে আমি। স্যার আসেন, স্যার আসেন। আমি তো জানি না, আমি গেছি একটু চেক আপ করার জন্য, সে আমার সাথে কি যে খারাপ ব্যবহার করছে, আর কখনো কোনোদিন আমি কোন ডাক্তার দেখাবো না। এই ডাক্তারের কাছে বাচ্চা লাগে, ডাক্তারের কাছে যাই কেউ, যাই তো এবো বাবার দ্বারে, তাই না বাচ্চা হবো? আমরা এখানে গাছতলায় একটা বাবা আছে, ওর কাছে গেলেই বাচ্চা হয়। সত্যি সত্যি আপনি যান, আমি আসতেছি। সত্যি বলতেছ? হ্যাঁ যে আচ্ছা তোমাদের ওই গাছতলা তো, ওই যে গাছতলা গাছতলা ওই যে কাডাল তলা। আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ডাক্তার আর দেখাবো না, যাই বাবার কাছেই যাই। প্রেমহীন লে গানের তালে প্রেমহীন লে বাব
পরাণ পাখি রে গাইলে মুর্শিদের গান গাইও, গাইলে মুর্শিদের গান গাইও, পরাণ পাখি রে গাইলে মুর্শিদের গান গাইও। গানের তলে প্রেম হিনলে, গানের তলে প্রেম হিনলে বাবেতে মজিও, পরাণ পাখি রে গাইলে মুর্শিদের গান গাইও, গাইলে মুর্শিদ। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে বর্ষ? আপনার ডান পাশে একটা লেডিস আসছে। লেডিস কি বর্ষ? মাইয়া মানুষ। ও মাইয়া মানুষ, সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি। সে তো আসছে, সে তো আসছে শুধু মা হওয়ার আকুতি নিয়ে। মা রে, আমি তোর মনের ব্যথা বুঝি রে মা। তুই তো এসেছিস শুধু একটা সন্তানের জন্য। তোর সন্তান দেওয়ার মালিক হচ্ছে ওই উড়ালা। সে যদি দান করে তাহলেই সন্তান হয়ে যায়। বাবা, ওই উপরওয়ালা তো ঠিকই আছে, কিন্তু বাবা আপনার যে একটু আশীর্বাদ লাগবে, আপনার আশীর্বাদে যে আমি যে মা হতে পারবো বাবা। মা রে, সন্তান দিবে তো উনি, আমি তো মাত্র শুধু ছিলাম। তুই যে আশা নিয়ে এসেছিস মা, উপরওয়ালা তোর মনের বাসনা পূরণ করবে। বৎস, হে দিন দুনিয়ার মালিক সৃষ্টিকর্তা, তুমি যা খুশি তাই করতে পারো, এ দুনিয়ায় পাঠাতেও পারো আবার নিতেও পারো। এই নে মা, সূর্য অস্ত যাওয়ার আগে খেয়ে নিবি, কিন্তু মনে রাখিস মা, এই জল যে পান করবে তার গর্বেই উপরওয়ালার সন্তান হয়ে যাবে। সত্যি বাবা? হ্যাঁ রে মা, সত্যি বাবা। উপরওয়ালার কাছে অনেক অনেক প্রার্থনা, আপনার এই পানি খেয়ে যদি আমার গর্বে একটা সন্তান আসে। উপরওয়ালা, উপরওয়ালার কাছে অনেক প্রার্থনা। বাবা, আপনার হাদিয়া পরে দিস রে মা। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। মনের আশা পূর্ণ হলে, মনের আশা পূর্ণ হলে ভাবনা নিয়ে যাইও, পরাণ পাখি রে গাইলে মুর্শিদের। দেখ, এতদিন পর আল্লাহ একটা উপায় বের করে দিল। এই যে বাবার কাছ থেকে পানি পড়াচ্ছি, এই পানি পড়াটা খাবো, কিন্তু আমার যে পাক পবিত্র হয়ে নিতে হবে। আমি যাইয়া পাক পবিত্র হয়ে নিয়ে আসি, তাছাড়া সূর্য তো অস্তে যাবে। এর আগে আমি পাক পবিত্র হয়ে আসি। লোকে বলে বাবাই রাখি সব লাগছে কত ঈশানি, আরে খাবার দেবে বই। দেখছ শালি, দুটো ভালা যায় না, এমনি তোর বাচ্চা হয় না, এই কারণে তোর বাচ্চা হয় না। কালকে দুধ খাইছি, দুধ খেয়ে অর্ধেক দুধ রাইখা দিছি শালি। এ করে শালা ফোন দিবি না এখন, তোর ফোনের গোষ্ঠী গিলাই ক্ষুধা লাগছে। তৃষ্ণায় মুখটা ফেটে যেতেছে।
এই যে বুঝতে পেরেছি, গতকালকে রাতে এক কেজি দুধ খেয়েছো। আমি তোমাকে বারবার বারণ করছি যে দুধ খেও না, আর পুরো একটা কেজি দুধ এই খেয়েছো। এই কারণে এই যে গ্যাসে দেখো পেট, আর দুধ খাওয়ার জন্য এই পেটে এরকম হয়েছে। কি হলো? এই পানি কোথায়? পানি কি কি হয়েছে বোতলে? পানি আমি খাইছি, পানি খাইছি তো সমস্যা লাগে, পানি তো আমার কি প্রবলেম। হায় হায়, তুমি এই পানি খেয়েছো? হ্যাঁ। হায় রে আল্লাহ, কি হলো? এই পানি আমি বাবার কাছ থেকে খেয়ে এনেছি যে আমার বাচ্চা হয়, এজন্য আমি পড়া পানি খেলে পরে বাচ্চা বাচ্চা। এই পানি তুমি খেয়েছো? বাচ্চা আর পানি আনছো? হ্যাঁ, ওই পানি আমি খেয়েছি। এজন্য তো পানি খেয়েছো দেখে তোমার পেট এত বড় হয়েছে, তোমার পেটে বাচ্চা এসেছে। বারবার এই পানি খেলে বাচ্চা হবে। বাবা বারবার বলেছে এই পানি যে খাবে তারই পেটে বাচ্চা হবে। তুমি আমার সাথে চলো, ওই বাবার কাছে যাই। বাবার কাছে গেলে পর বাবাই ঠিক করে দিবে। বাবা মা চাচা খালু ফুফু আসা আছে তার কাছে চলো। মনের কথা মনে রাখো, মনের কথা গোপন রাখো, কাউরে না বলিও পরাণ পাখি রে। বাবা আমার স্বামী চিকুন আলী প্রেগনেন্ট হয়েছে বাচ্চা পেটে। বাবা প্রেগনেন্ট হয়ে গেছে? তা কি পাতি হয়েছে রে মাউ গর্ব? আমি তো তোমাকে বলেছিলাম রে মা, এই পানি যে খাবে তার পেটেই বাচ্চা হবে। এ হালার ভালো মুখ সামলাই কথা কো, কেমন জিনিস দিস হয়েছে? আমি খাইছে, আমি পুরুষ মানুষের বাচ্চা হয়ে যাইতেছে। এই বেটা, পুরুষ মানুষের জীবনে বাচ্চা হয়, আর বাচ্চাটা আমার হইব বাইরে আইব কোন দিক দিয়ে, কোনো ফুটা ফেটা আছে আমার। তুমি কোনো চিন্তা করো না বর্ষ, যে বাচ্চা দিয়েছে সেই তোমার বাচ্চা তুলে নেবে। আমার পেটের বাচ্চাটা একটু খালাস করে দে ভাই, দিতে গো ভাই। তুই কি বাপের সব ভাই? খামোশ বর্ষ, তোর ব্যবহার খুব খারাপ, যার কারণে তোর বাচ্চা তোর পাচা দিয়ে হবে। বাবা চাচা ভাই, আমার বাচ্চাটা খালাস করো বাবা, আমি ভুল করছি বাবা। হ বাবা শোন তাহলে, যা তুই কোনো চিন্তা করিস না, আজ রাত 12টার ভিতরে তোর বাচ্চা খালাস হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ তাই বাবা, থ্যাংক ইউ। ছয় মাস একবারে দিচ্ছি। শোন বাবা, আগে যাস এই নে বাবা, এইটা খাবো ডবল আইবো, এইটা খাইলে ওরা নিমিষ হয়ে যাবে। চলো আস্তে পা দাও। হুম হুম হুম।